ভাই বিয়ে করার আগে প্রেম যখন আমরা করি কি যে মজাটাই লাগে মানে দুই পক্ষ থেকে একটা মেয়েও খুব মজা পায় আমরাও খুব মজা পাই ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কথায় আমাদের রাত যখন ভোর হয়ে যায় বুঝাই যায় না আর কি তো তখন আমার বউ বলতো যে বিয়ের পর না আমরা খুব সেভিংস করে চলবো আমরা একটা টাকা ফালতু খরচা করব না বা ফালতুভাবে কোনো জিনিস আমরা ঘরে আনব না যেটা আমাদের কোনো কাজে লাগে না এইসব ভুল ভাল সুর ষড়যন্ত্র করে যখন আমি বিয়েটা আমাকে করলো এরপরের মেয়ের যে আসল রূপটা সেটা দেখে যে আমি এতটা চমকে যাব আমি বুঝতে পারিনি ভাই এরকম যদি হতো না তাহলে সত্যি মায়েরই বলছি কসম করে বলছি বালও বিয়ে করতাম না বিয়ে করার এক সপ্তাহ যেতে না যেতেই ভাল কতগুলা ক্রিমের লিস্ট দিয়ে দিয়েছে বলে ডে ক্রিম নাইট ক্রিম সানস ক্রিম লসুন হ্যান ট্যান দুনিয়ার রকমের ক্রিম বাজারে গিয়ে যখন দোকান থেকে কিনতে গেলাম এক একটা ক্রিমের দায় ভাই দাম পাঁচশো চারশো ছয়শো আমি সালা দশ টাকা ক্রিম মেঘে তাল পাই না আর ও আমাকে এত বড় ক্রিমের লিস্ট দিয়ে দিয়েছে নিয়ে আসতেই লাগলো তারপরে কিছুদিন যেতে না যেতে পাশের বাড়িতে ভাই একটা শুনি পূজা পাশের বাড়িতে শোনি পূজা তার জন্য আমাকে বলছে একটা সুতির শাড়ি ভালো করে একটা এনে দাও প্রচুর শাড়ি পেয়েছ একটা পরে যাও না বুঝতে তো কিরকম টাই ভাবে চলছে বলে না আমি তাহলে যেতে পারবো না আমি নতুন বউ আমাকে নতুন শাড়ি কিনে দিতে হবে তা আমি বললাম তাহলে চলো গিয়ে সালা বারোশো পঞ্চাশ টাকা সুতির শাড়ি পছন্দ করলো এত শাড়ি থাকার পরেও বলে ওগুলো নাকি ভালো না আচ্ছা হলো তারপরে কয়েক মাস যেতে না যেতে রিচার্জ শেষ হলো তো আমি সাতশো বিশ টাকার ভাই তিন মাসের ভরি এবার ওনার পার ডে দুই জিবি দিয়ে চলবে না ওনার তিন জিবি করে লাগবে কি যে ছাতার মাথা করবে বুঝলাম না ভাই ওখানে যেখানে আমার সাতশো বিশ লাগলো ওখানে ওর হাজার বিশ টাকা দিয়ে ওকে রিচার্জ করে দিলাম হলো এরপর কয়েকদিন পর ওর বাপের বাড়ির থেকে ফোন আসছে ফোন এসে বলে ওর সম্পর্কের পিসি দুই পিসি মশাই হ্যান ত্যান দুনিয়ার কেউ আসছে ওকে দেখতে তো এখানে আসবে না ওখানে গিয়ে দেখা করতে হবে আমি বললাম ঠিক আছে চলো একদিন তাহলে মিষ্টি টিস্টি নিয়ে যাই দেখা করে আসবো তো রাজি হলো তো যেদিন যাব সেদিন সকাল থেকে মুখ কালো করে আছে আমি বললাম কী হলো যাবো না বলে হ্যাঁ যাবো রেডি হলাম তো তারা করে একটু লেট হয়ে গেলো যখন বেরোবো রাস্তায় বেরোবো তখন আমাকে আমি মানে বলতেছে যে শোনো না একটা জিনিসটা নেওয়া হয় না আমি বললাম কী জিনিস আমি বললাম মিষ্টি তো সবই নিয়েছি কি নিতে হবে বলে শোনো না ওরা আসছে ওদেরকে তো কাপড় টাপুর দিতে হবে শাড়ি মশাইদের জন্য একটা প্যান্ট শার্ট নিলে ভালো হয় না আমি বললাম ঠিক আছে নিয়ে নিচ্ছি তো নিলাম দুই পিসা জন্য দুই পিসির জন্য শাড়ি আর প্যান্ট শার্ট নিলাম তারপরে বলছে যে ওদের না ছেলে মেয়েও আসছে ওদেরকেও তো দেওয়া হয়নি ওরা তো ছোটো ওদেরকেও দিতে হয় আর কাকা কাকিমাও তো আছে আমাদের বাড়ি তো ওদেরকেও দিতে হয় মা বাবাদেরকেও দিতে হয় আমার ভাইটা আছে ও ছেলে মেয়েকেও দিতে হয় আমার ওই দূরের পাশের বাড়ির মেয়েটা যে আছে ওকেও দেওয়া হয়নি ওকেও দিতে হয় এরকম করতে করতে ভাই যে কত টাকা গুচ্ছা গেল। মানে পঁয়ত্রিশ হাজার টাকা টোটাল কাপড় জামা মার্কেটিং করলাম ভাবা যায় বালে কোন চক্করে যে পড়ছি এরকম ভাবে ভাই থাকা যায় না ভাই দিয়েছে বালশাল এগুলা করোনা ভাই